মর্নিং এভরিওয়ান, আজি সানডে, আজিকালি আমি সানডে সানডেহে ব্লগ করব লৈছো। আর আজি মো লগর এজনী আহি আছে, আগর ব্লগতো তাই ওলাইছে এয়ারপোর্টের ফালে থাকে যে, আজি তাই আহি আছে, সেইকাৰণে আমি কিবা কিবি বনাই আছো খোৱা বস্তু। অকমান সোনকালে উঠিছো, সোনকালে মানে কি দেওবারে তো আমার 9:30 বাজেই, কিন্তু আজি আমি 8টাতে উঠিছো। আর এফালে আজি এজন মানুহ হায়ার করে নিছো খানা বনাব কারণে। কি বনাই আছা কোয়া? চিলি পনির। চিলি পনির আর মটন। মটন কোরমা? কোরমা নহয়, কোরমা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। এটা হেৰি ইয়া প্রিপারেশন চলি আছে মানে তো চিলি পনির আর চিনি বলে চিলি পনির প্রিপারেশন চলি আছে। ইয়া মিঠাই হেৰি দি দিছো, কি দি দিছো ইয়া কি বিকো মোস্টলি, আর এটু মিঠাই আলহী অহার আগত মই এবার খাই চাও ভাল হয় নে নহয়। আলহী গলে মাত্র, আর আমিও ভাবিছিলো ফুকবাত ফুরবলে যাম বলি, মানে ময়ও, কিন্তু এও না যাও বলি কোয়ার কারণে এতিয়া আর থাকিম ঘরতে। আর কিনিক বস্তু লৈ আহিছে ন, বনাই মেলি লৈছে, গাজর হালুয়া মিঠা পান আনিবলে পাহৰি গল কারণে, মানে থাকি গল কারণে আকৌ পঠাইছে ভিনদক, তারপর দই মূলে কাপুর ফুলি ক্লিপ এইবিলাকও লৈ আহিছে। তারপর মই ফটো এখন লগাই দিম বাৰু তাই আর মোৰ ইয়াতে, বাকি এতিয়া তাই আগতে দেখাইছো, কোন আহিছিলে আর দেখাই দিম এনে ফটোখন লগাই। আর এতিয়া আমি অকমান রেস্ট লৈ আকৌ ওলাই যাম। স্টার্ট নহয় তোমালে বনাই আছো, সোণৰ চেনেডাল বনাই আছো। কেনে গম পালা তুমি? আগত একা এবাৰ চেক আপ কৰোঁতে কম পাইছিলে, মই ভাবিছো এতিয়াও কমিছে নেকি। আচ্ছা, ৰাস্তাত ডালিম দেখি খাবলৈ মন গ'ল, মেইন কথা এইটো হয়নে? মই যাওঁতে দেখোন কৈ গৈছো এনেকুৱাই থাকে। তুমি এইটো প্লেইন, তুমি প্লেইন দৈটো যে খাবা, মিঠাই এটা তাত দিম নেকি? নালাগে, এতিয়া নালাগে, নিদিবা, পিছত লাগিলে মই লৈ ল'ম। হ'ব নে এতিয়া? তুমি এটো চাবা, পুৰবি পুৰবি এটা আছিল কেনি, কোনে নাখালে কথা নি, তাইক নিদিলে চাগে, আজি আমাৰ মাষ্টাৰ চেফে আজি আলু পৰঠা বনাই আছে, চেফে চাই দিয়া এবাৰ চাওঁ, তোমাৰ আলু পৰঠাৰ ঘুলিয়াটো চাওঁ। এয়া হৈছে আলু পৰঠাৰ আউটপুট। এফালে আহা, ইমান মিঠাই আছে খোৱা নে অলপ? হা, ইমান মিঠাই আছে খাবা? ড্রাই মিঠাই কিবা আছে দেখা দে, পেড়াটো নাখাওঁ, ইটো খাম, সিহঁতে আনিছে যাওঁ। মই আলু পৰঠাটো দেখাইছো, কেলে দেখাইছা বাৰু? এইটো এইটো দিওঁ না, গোটেইটো দিওঁ না, এইটো নাখাওঁ, আধা খাম।
আজি মই অফিসৰ পৰা অকমান হুনকালে আহিলো তাৰমানে আমাৰ বিয়া এখনলে যাবলে আছে আৰু এতিয়া মই ৰেডি হবলে ষ্টাৰ্ট কৰিছো মই পটককে ৰেডি হৈলো পটককে মানে কি আৰু আধা ঘণ্টা মানৰ ৰেডি হৈলো আৰু তাৰ পিছত দেখুৱাম মই আপোনাক কি পিন্ধিলো মই উলাই মেলি এবাৰ ভিডিঅ' কৰিম বুলি কৈছিলো তাৰপিছত কৰিবলৈ পাহৰি গ'লো ইমান দেৰি হ'ল তাৰপিছত ল'ৰালৈকে গুচি আহিলো এতিয়া এইফালে ৰাস্তাত ট্ৰেফিক যাওঁতো হোটেল এখনৰ তাৰমানে উদ্বোধনী হৈ আছে সেইকাৰণে বহুত ট্ৰেফিক জাম হৈছে মিনিষ্টাৰ আহিছে নেকি কোনোবা আজি সন্ধিয়া আজি সন্ধিয়াৰ বিশেষ আকৰ্ষণ মই কৈছোঁ কিবা এটা খাই যাবা নেকি মিঠাই চিঠাই ইমান আছে কৈছে নাখাওঁ বোলে হেৰি একেবাৰে ডাইৰেক্ট খাব ডাইৰেক্ট তাতে খাবগৈ পুৰা খাব লাগে সেইকাৰণে পুৰা খাবলৈ আহিছে এবাৰ মই দেখাই দিছোঁ ট্ৰেফিক জামটো আপোনালোকেও চাওক মজা লওক চাওক মোৰ লগত কি নাই ইনচাফি হয় হা সদায় দেখিছে গাড়ীখন যেতিয়া ধুৱে অকল এইটো পৰ্চন ধুৱে তেওঁ চলাবলৈ যাতে সুবিধা হয় আৰু বাকী এইফালে চাওক এইফালে গোটেই ফুট 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 এইফালেও মোৰ কোনোফালে চাবলৈ শান্তি নাই এইখিনিত বহি মই সেইফালে চাই যাব লাগিব ক্লিয়াৰ সেইখিনিতহে অকল এই আইনাখন চাওক এইখন চাওক এয়া চাফা এতিয়া পাহাৰৰ পৰা নামি আমি এনেকৈ আহি আছোঁ কেলৈ ৰখাইছা ফটো মাৰি দিবা ব'লা এতিয়া মানে বেলতলা তিনিআলি পাই পেলাইও ঘৰৰ ফালে নগ'লো এই বেলতলা বজাৰৰ ফালে গুচি আহিছোঁ সদায় অহা নহয় ন আৰু আমাৰ গেটখন 10টা বজাতে মাৰি দিয়ে সেইকাৰণে আজি চান্স পাইছোঁ আজি কৈ থৈ আহিছোঁ যে সেইকাৰণে অকণমান ফুৰি লৈছোঁ বেছি দূৰলৈ নাযাওঁ চাগে ন তুমি গ্লাছকেইখনো অফ কৰি থৈছা এচিটোও বন্ধ কৰি থৈছা মাৰিবা নে এতিয়া সেইকাৰণে ফুৰি আছো আজি অফিচলৈ যাবলৈ ৰেডি হোৱাৰ পিছত টিফিন চিফিন ৰেডি কৰি তললৈ আহিলোঁ আৰু স্কুটিখনে ষ্টাৰ্ট নোহোৱা হৈ থাকিলে এতিয়া আকৌ স্কুটিখন থৈ পেলাই ইমান দেৰি স্কুটিখনত যুঁজিলে তথাপি ষ্টাৰ্ট নহ'ল এতিয়া আকৌ গাড়ীত আহিব লগা হৈছে সেইকাৰণে মই আজি লেটেই হ'ল তোমাৰ কাৰণে আজিৰ পৰা 3 মাহমানৰ আগত এদিন লেট হৈছিলে আৰু আজি হ'ব আৰু পাই নাই